সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি কোয়েম্বাটুরের হোটেলে। জানি না কবে বাড়ি ফিরতে পারবো। আজকে হচ্ছে 3rd of March 2021। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। আমি আর মিলি একটু বেরোচ্ছি, যাবো কসকার করে। 2003-তে আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সে বছর 3rd of March মাধ্যমিক শেষ হয়েছিল। তখন চলছিল ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। তো আজ মিলিরও এক্সাম শেষ হয়েছে, যাই হোক ওই জন্য আমরা একটু বেরোচ্ছি, রাস্তায় যাবো, দেখি কি করি, কিভাবে টাইম স্পেন্ড করি। আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড নাইট আউট। তারপরে আমরা বেরোলাম আর মিলি ডান্স ক্লাস চলছিল, তো ওইসব করতে করতে এখন একটু দেরি হয়ে গেল, 7টা বাজে। তো আমরা ওই জন্য আজকে মেন রোডে গেলাম না, কারণ এটা অনেকটাই টাইম বেশি নিয়ে নেয়। আমি হাত চেঞ্জ করলাম, বিকজ মিলি হাত ধরতে হবে। তো পরে কথা বলছি, আবার সঙ্গে থাকি। তো যেহেতু আমরা শর্টকাটে আসলাম, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম ক্রসকার রোডে। আর আমি গোলাপ ফুল দেখালাম না, ভাবলাম দেখাবো, বাট দেখলাম কালার ভ্যারাইটি বেশি নেই, রানী পিঙ্ক পিচ আর রেডে আসে, ওই জন্য দেখালাম না। তো আমরা দেখি, কর্তা এখনো বললো 15 মিনিটস লাগবে, তো দেখি আমরা একটু সামনের দিকে এগোই। অ্যাকচুয়ালি মিলির এক্সাম হয়ে গেছে, তো মিলি এখন পড়াশোনার চাপ অনেক কম, আর ওর টাইম স্পেন্ড করতে কিছু টয়েস দেবো, আদারওয়াইজ না হলে সারাদিন মোবাইলে ব্যস্ত থাকবে বা ল্যাপটপে ব্যস্ত থাকবে, তাই ওর জন্য কিছু টয়েস কিনবো। অ্যাকচুয়ালি একদিন যখন বেরোচ্ছিলাম আমার মনে হলো আমরা এই ফুটে কোথাও একটা মানে কাউকে দেখেছিলাম, যে মানে এটা আমার মনে হচ্ছিল বাচ্চাদের টয়েস নিয়ে বসেছে, কিচেন সেট এইসব নিয়ে, রকের সেট। বাট আজকে আমি গান্ধীপুরম থেকে আমাদের গলিটা তারপর ওই দিকে একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এরকম টাইপের কারোর থেকে নেবো, তো তাদের কিছু হেল্প হবে, দোকান থেকে তো নেওয়াই যায়, আর এই কোভিডের জন্য সবারই তো সিচুয়েশান ভালো না, আমি ভাবছিলাম। বাট পেলাম না যখন তখন দোকানেই যেতে হবে। তো ওই আগের দিন সেলভা সিংয়ে গেছিলাম, আজকে ভাবছি সেলভা সিংয়ে যাবো, ওদের কালেকশন প্রচুর ছিল। তো চলো যেতে যেতে একটা এরকম স্টেশনারি শপ দেখলাম, সেখান থেকে নিয়ে নিচ্ছি, ওই একটা কিচেন সেট নিচ্ছি, দেখা যাক আর কি নিচ্ছি। ওকে, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিচেন সেটটা নিচ্ছি মিলির জন্য। না ভালো লাগছে, কিচেন সেট তো নেওয়া হয়ে গেল, এবার মিলি তো খুব হ্যাপি, ওটা নিল 100 রুপিস, দেখা যাক আর কি নিতে পারি মিলির জন্য। মিলি নেবে চুড়ি, তাই চলছে চুড়ির ট্রায়াল। কর্তা এসে গেছে, কি নিয়ে এসছো? পেয়ারা 10 টাকা, 10 টাকা দামের পেয়ারা খাও, পেয়ারা 10 টাকা হয়েছে। তো মিলির জন্য নেওয়া হয়েছে দুটো চুড়ি, দুই সেট চুড়ি। তাহলে তোমরা কি শুধু মার্কেটিং করতে পারিস? পরীক্ষা শেষ মিলি, এখন মার্কেটিং হচ্ছে মিলির জন্য, তাই তো শপিংটা? ঠিক আছে
এই যে খেলা হলো এগুলো সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেলাতেও পাওয়া যায়, এখানে কোয়েম্বাটুরের রাস্তাতেও পাওয়া যায়, তার মানে এগুলো পুরো ভারতবর্ষেই পাওয়া যায়। ভালো লাগছে, অন্যরকম কে নিলে না হেরি কিন্তু কাম ছাড়া না মাত্র কত 85 সুন্দর সুন্দর কাম ছাড়া আমরা এখন লুঙ্গি পারচেজ করছি বাবাদের জন্য। হ্যাঁ এটা ভালো হবে। আমরা এসেছিলাম শ্রীদেবী টেক্সটাইলে, ওটার এন্ট্রি দিয়ে আমরা ঢুকলাম, জিনিসপত্র কিনলাম, এইদিক দিয়ে বেরিয়ে আসলাম। এইটা হচ্ছে এদের ডেলিভারি সেকশন। ওকে, এই ডেলিভারি এখান থেকে পেড বিল দেখালে তবে জিনিস দেবে, আর এখানে লোকের রেস্ট নেওয়ার জন্য প্রচুর জায়গা করা আছে। আমি কোনো ফার্স্ট ফ্লোর শপিং মলে এসে দেখলাম যে রেস্ট রুম করা আছে, বাথরুম করা আছে, এবং এদের আর একটা বড় যে পোর্শনটা আছে সেটা হচ্ছে এখানে, যেখানে প্রচুর শাড়ি পাওয়া যায়। এই যে এখানে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আমরা নিলাম হচ্ছে টাওয়েল আর বাবাদের জন্য লুঙ্গি। ডেলিভারি হ্যাঁ, ওয়াশরুম বানানো আছে। হ্যাঁ, মানে এখানে কত লোক বসে থাকে। ছোটবেলায় পুজোর বাজার করতে গেলে ব্যাগের জন্য ভাবতাম, নীলি কোথায় বসেছিলি, কোনটাকে ডেলিভারি পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের সম্পত্তি, আজকে শপিং। ও আর একটা আছে নীলি খেলনা, সেই বাচ্চাদের প্যাক প্যাক বেলুন সুন্দর, ওখানে মেলাতেও পাওয়া যায়। এখানে সবাই আসে প্রচুর শপিং করতে এখানে। হ্যাঁ, সেই আমাদের ওখানে যেমন বিয়ে বাড়ি শপিং করতে গেলে ট্রলি দেয়, এখানেও দেয় বেনারসি। হ্যাঁ, বেনারসে ইভেন আমাদের এখন কলকাতাতেও হয়েছে বাবুঘাটে। আর এই হচ্ছে শ্রীদেবী টেক্সটাইলের শাড়ির দোকান, যাবো কি যাবো না ভাবছি। 300 টাকা বাজেট। হ্যাঁ, তোমার শাড়ি ওই জানিনি কি সুন্দর মাস্ক নিলি, মিলি ছিল এরকম একটা, এই বেলায় 300 টাকা, এবার বেরোনোর পরে শুধু বলবো মেয়ের বেলায় কত। তো দেখা যাক কি কি পাওয়া যায় এখানে, আমিও একটু ঢুকি। নিজেই ভয় পাবি রাতের বেলা,
তার থেকে পুতুলটা নে। আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি, ধর একবার এই পুতুলটা রাখছিস, একবার ওই পুতুলটা রাখছিস, ফাইনাল করো যে কোনো একটা। একবার বারবি ডল নিচ্ছ, একবার এটা প্রবলেম। যাই হোক, আমাদের আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। আমরা অন দা ওয়ে টু আওয়ার হোটেল। সেই রাস্তা, এই রাস্তাটা যে কি নাম সেটা জানতে হবে, বুঝলে? কি নাম এটা? তবে হ্যাঁ, শাড়ির দোকানগুলোতে, তো শাড়ির দোকানগুলোতে শাড়িগুলোতে, এই কলা নাও, কলা নিডেড। শাড়ির দোকান, হ্যাঁ শাড়ির দোকানগুলোতে সুপার সুপার কোয়ালিটি শাড়ি ছিল। বাট কত রকমের কলা আছে সেটা দেখাও। হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ আর কিন্তু আমার বরের একটাই দাবি, তুমি শাড়ি করো না, তুমি শাড়ি কিনবে কেন? সেটার থেকে বড় কথা, শাড়ি এখানে পরতেও পারবো না, সুতরাং আমি গাড়িতেই শাড়ি কিনবো। এই যে কলাটা কেমন খেতে, কিন্তু এই যে আমাদের কাঁঠালি কলা আছে না, কত প্রায় 2 কেজি কলা? হাউ মাচ? 90 রুপিস। এক সপ্তাহ গ্যারেন্টি, এক সপ্তাহে নষ্ট হবে না। তো আমাদের কাঁঠালি কলা, ওনাদের হচ্ছে কার্পুরা ভাল্লি। আচ্ছা আবার মিলি তো কলা ফ্রি নিয়েছে, গুড ফর হেলথ অলসো দিস ওয়ান। সো আমাদের আজকের ব্লগ এই অবধি। আমরা এখন এই হোটেলে ফিরে যাচ্ছি, আর কেনাকাটা তো সবই দেখতে পেলেন। এইগুলোই আমরা ডেলি এরকমই শপিং করছি, আর কিছু করব যে দূরে যাবো। মিলির এক্সাম হয়ে গেছে, এই উইকে হয়তো কোথাও যাবো, আর আমরা এখানে আর কতদিন আছি সেটাও আমি জানি না, ইভেন ও জানে না। যাই হোক, মানে এখন এখানে থাকতে থাকতে এমন হয়ে গেছে যে এখন কোয়েম্বাটুরটাই যেন মনে হচ্ছে, মানে এই হোটেলটাই আমাদের বাড়ি, এই ঘরটাই আমাদের সংসার। যাওয়ার সময় অবশ্যই মন খারাপ হবে এই সব কিছুর জন্য। সো আজকের মতো গুড নাইট, সো টাটা, বাই বাই। আজকের মতো এখানে, তো আজকে এই অবধি আমাদের ব্লগ, সাবস্ক্রাইব করুন। আর আমরা ওকে কমেন্ট বক্সে জানান ওকে কেমন লাগছে। তো আমাদের আজকের এই ব্লগটাই যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন। স্টে টিউনড উইথ গুডনেস আউট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুডনেস আউট যেটা সবসময় বলে থাকে, থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ, বি পজিটিভ, অ্যান্ড অলওয়েজ স্প্রেড পজিটিভ। তাহলে ভালো থাকবেন সবাই, আমরা আসছি আরও এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।